রাজিম কলা সৌদি ওয়াসিলকলি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বদরের যুদ্ধের কথা এই কোরআনে নেই কেন কোরআনে যুদ্ধের জন্য যে আরবিটি ব্যবহার করা হয়েছে যে শব্দটি সেটি হচ্ছে হারবন হার্বনের অর্থ হচ্ছে যুদ্ধ কোরআনে এক জায়গায় যুদ্ধ করা হয় মুসলমান শিয়া সুন্নি সালাফিদের তর্জমাগুলিতে তাফসির এবং শানে নজর তাই বানানো হয়েছে এই কোরআন একটি মাঠে এক পাশে মুসলমান থাকবে আর এক পাশে অমুসলমান থাকবে এটি তো ইতিহাস থেকে আমরা দেখতে পাচ্ছি একদিকে মুসলমান সুন্নি সালাফি অন্যদিকে নন মুসলমান সমাজ কিন্তু আমরা যারা রবের ইসলামী কিংডমে মুসলিম রয়েছি আমরা ফিজিক্যাল যুদ্ধের কথা কোরআন থেকে পাই না কোরআন কখনো আপনাকে বলবে না যে তুমি তোমার সাথীদের নিয়ে একটি মাঠে নিয়ে নিয়ে তীর ধনুক নিয়ে অস্ত্র হাতিয়ার নিয়ে তলোয়ার নিয়ে এক পাশে থাকবে আর নন মুসলিম আর এক পাশে থাকবে এই ধরনের যুদ্ধের কথাই কোরআন বলে না এটি ধর্ম জগতে আমরা দেখতে পাই যারা চোদ্দশো বছরের ইতিহাস মেনে চলেছে তাদের ইতিহাস থেকে আমরা পাই আমরা সবাই কিন্তু জানি যুদ্ধে রক্তপাত হয় আর কোরআনে দুই নম্বর আমরা যদি চুরুআশি এবং পঁচাশি আয় দুটি দেখি সেখানে আমরা কি দেখতে পাই আল্লাহ বলছেন ওয়াইদা দা হা মিথা তাসফিকুনা লুনা দিমা আকুম। ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإياتكم سارة تفادهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي ফিল হায়াতি দুনিয়া ওয়াউম আল কিয়ামাতি ইউরাদুন আইলা দিলা আদাব ওমাল্লাহ বি গাফিল আম্মা তাআমালুন আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নি তোমরা নিজেদের মধ্যে খুনা খুনি করবে না রক্তপাত ঘটাবে না ব্লাড শুডিং করবে না আর আপন দিগকে তাদের ঘর থেকে বের করবে না তারপরে তা মেনে নিলে আর তোমরা তার সাক্ষ্য দিচ্ছ তারপর তোমরাই তো নিজেদের মধ্যে খুনা খুনি করে যাচ্ছ আর তোমাদের মধ্য থেকে তোমরা একদলকে বের করে দিচ্ছ তাদের ঘের থেকে ঘর থেকে এরিয়া থেকে এলাকা থেকে তোমরা তাদের উপরে তাহলে তোমরা ফিদিয়া নিয়ে থাকো আর তা আরাম করা হয়েছে তোমাদের প্রতি তাদেরকে বের করে দেওয়া তোমরা কি আল কিতাবের এই লিখিত কনস্টিটিউশনের কিছু অংশের সাথে ইমান আনবে আর কিছু অংশের সাথে অবিশ্বাস করবে তাহলে তোমাদের মধ্যে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কি বা হতে পারে দুনিয়ার জীবনে রয়েছে অপমান আর কেয়া দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আজাবের দিকে আর আল্লা খবর নন যা কিছু তোমরা করে যাচ্ছ এই তোমরাদের যদি আমরা একটু দেখি চোদ্দশো বছর ইতিহাসে আমরা শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমানদেরকে বেশি দেখতে পাই ইরাই ঘটায় কারবালার বালার ইতিহাস এদেরই একদিকে এজিদ ইবনে মাবিয়া আর একদিকে হুসাইন ইবনে আলী একদিকে আয়েশা আর একদিকে আলী জঙ্গে জামাল বলেন জঙ্গে সিফিন বলেন এগুলি সব আমরা দেখতে পাই এমনকি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল বিন হাশেমের নামে সাতান্নটি যুদ্ধের কথা লিখেছে এই গ্রন্থটি আর কোরআন কি বলল সেটি তো আপনারা জানলেনই রক্তপাত কোরআন পছন্দ করে না কিন্তু যুদ্ধের কথা কোরআন ইসলামী কিংডমে যারা রিবাখর অবৈধভাবে যারা ইনকাম করে সরকারি চাকর জীবীদের মধ্য থেকে হোক প্রাইভেট সেক্টরের যারা জব করে তাদের মধ্য থেকে হোক এমনকি ব্যবসায়ী লোক যারা রয়েছে তাদের মধ্য থেকে হোক না কেন দুই নম্বর সুরা আল বাকার দুইশো পঁচাত্তর থেকে দুইশো আশি আমরা যখন দেখে নেব সেখানে আমরা দেখতে পাব আল্লাহ তার রাসুলকে নিয়ে যুদ্ধের ঘোষণা দিয়েছেন রিবাহরদের হারবি রাসুলি ফিজিক্যাল যুদ্ধের কথাই কোরআন বলে না কিন্তু মুসলমান সুন্নি সালাফিতের ইতিহাসে ভরা জিহাদ অর্থ তারা যুদ্ধ করে অথচ জিহাদের অর্থ হচ্ছে চেষ্টা সাধনা করা সংগ্রাম করা পঁচিশ নম্বর সুরান ফুরকন এর বাহান্ন নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন তার রাসুলকে কি বলছেন ফালা কাফিরিন। তুমি কাফেরদের অনুসরণ করবে না তাদের ইত্তেবা করবে না অজাহিদম বিহি জিহাদা তাদের সাথে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে সবচেয়ে বড় জিহাদ করবে সবচেয়ে বড় জিহাদ করার জন্য কোরআনের আয়াত হতে হবে মাধ্যম কিতাল অর্থ যুদ্ধ নয় কিতাল অর্থ সত্য বিদ্যা অর্জন করে নিজের কুরিপুকে হত্যা করার নাম আছে কিতাল যেটি দুই নম্বর সুরা আল বাকার আর নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন কুতিবা আলাই কুমল কিতাল তোমাদের সকলের উপরে কিতাল লিখে দেওয়া হয়েছে এই কোরআনের সত্যবিদ্যা আপনি অর্জন করবেন এবং আপনার কুরিপোকে আপনি কি করবেন কতল করবেন হত্যা করবেন কন্ট্রোল করবেন ফিজিক্যাল যুদ্ধের জন্য একটি মাঠে যে। এক পাশে আপনি তীর ধনুক নিয়ে দাঁড়িয়েছেন অপরপক্ষে আপনার শত্রু এটা ইসলাম এটি বলে না সবসময় মনে রাখবেন না জানার চেয়ে ভুল জানার ক্ষতি অনেক বেশি তাই জানার পূর্বে জ্ঞানের উৎস কে দিচ্ছে থেকে দিচ্ছে কিভাবে দিচ্ছে সেটা নির্ভুল কিনা নির্ভুল গ্রন্থ থেকে দিচ্ছে কিনা রবের কনস্টিটিউশন থেকে দিচ্ছে কিনা আপনাকে জানতে হবে সবাই ছুটছে একটি মাহফিলে আপনিও ছুটছেন সবাই ছুটছে পীরের দরবারে আপনিও ছুটছেন সেখান থেকে নিয়ে আসছেন সবগুলি ইরাই ডেলিভারি দিচ্ছে ইরা মূলত এই কোরআনের বিধিবিধানে ডেলিভারি দেয় না দিন ইসলাম মানে কি শান্তির ফায়সালা এটি হচ্ছে রবের মননীত ইন্না দিন আইন্দাল্লা ইসলাম ওর অদিতুলা কোমল ইসলাম আদিনা তিন নম্বর সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াত এবং পাঁচ নমসুর আল মায়েদা তিন নম্বর আয়াত এই দুটি তার প্রমাণ কোরআনে কোথাও হারবে বদর নেই হারবে বদর বদরের যুদ্ধ এটি কোরআনে নেই কিন্তু ইহুদিরা এবং তাদের লোকেরা ফিজিক্যাল হারব করে সব সময় যা কোরআনে নম্বর মসুর আল মায়েদার চৌষট্টি নম্বর আয়াতে লেখা রয়েছে কুল্লামা ও কাদু না হারব যখন যখন ইহুদিরা যুদ্ধের আগুন জ্বালায় আক্লা সেটি কি করেন দেন। তারা যুদ্ধের আগুন জ্বালায় এই এই বাইবেল বলছে এক তো এই গ্রন্থ যুদ্ধের আগুন জ্বালানোর কথা বলছে আর বাইবেল যে কথাটি বলছে আমরা এখান থেকে দেখে নিব বাইবেল বলছে বাইবেলের যদি আমরা কোথায় যাব লুক চ্যাপ্টার লুক এর লুক এর আমরা বারোর বারোর আমরা যদি যাই ফোরটি নাইনে সেখানে বলা হচ্ছে আই ক্যাম টু স্ট্যাটিফায়ার অন দি আর্থ বাইবেল বলছে আমি পৃথিবীতে আগুন জ্বালাতে এসেছি বাইবেলে লেখা রয়েছে কিন্তু কোরআন আপনাকে কি বলছে কোরআন বলছে ইহুদিরা যখন যখন যুদ্ধের আগুন জ্বালায় আল্লাহ সেটি নিভিয়ে দেন কুল্লামা ওকাদু নার আল্লিল হার্ফ এই কোরআন যখন আপনি পড়বেন তখন এই কোরআানে কোথাও আপনি পাবেন না কি পাবেন না হারবে বদর কিন্তু যত যুদ্ধের ইতিহাস ইহুদিদের সাথে সম্পৃক্ত আমরা দেখতে পাচ্ছি বাইবেল মতে তারা এইগুলি করে যাচ্ছে বদর এই শব্দটির অর্থ হচ্ছে ফুল মুন সম্পূর্ণ আলোর চাঁদ যেটা আমরা চোদ্দ রাতের চাঁদ বলি এটি হচ্ছে বদর আর বি মানে হচ্ছে সাথে বি বদরুন ফুল মুনের সাথে আমরা সবাই হানিমুন জানি ফুল জানি ব্লু মুন জানি তো কোরআনের তিন নম্বর সুরা আল ইমরান এর একশো একুশ থেকে একশো 26 আয়াতগুলি থেকে আমরা জানব আল্লাহ কি বলছেন। ওয়ায়দ গাদাওতা মিন আহলিকা তুওয়াবিয়ুল মুমিনিনা মাকায়িদাল লিআল কিতাল আল্লাহু সামিউন আলীম তুমি সকালবেলা যখন ঘর থেকে বেরিয়ে যাও পরিজনদের কাছ থেকে মুমিনদেরকে কিতাল তথা সত্যবিদ্যা অর্জন করার জন্য সঠিক স্থানে বসানোর ব্যাপারে তখন আল্লাহ শোনেন জানেন ভালো করে। 122 এ বলা হচ্ছে ইদাম্মাত্ত ঈ ফাতানি মিন কুমান তাফশালা আল্লাহ অলি ইউহুমা ও মুমিনুন তোমাদের মধ্যে দুটো দল যখন সাহস হারানোর উপক্রম হয় তখন কিন্তু আল্লাহ তাদের সাহায্যকারী হিসেবে থাকেন আল্লাহ আল্লাহতালার উপরেই মুমিনদের ভরসা করা উচিত দুটি দল একটি দল কোরআনে দুটি দল আপনি অনেক জায়গায় পাবেন মহাজির এবং আনসার যারা কোরানের বিধিবিধান মেনে তাগুতের বিধিবিধান থেকে হিজরত করে এসেছে এরা হচ্ছে এক দল এই দলটি থেকে আসে নন মুসলিমদের থেকে আর এক দল হচ্ছে মুমিন মুসলিম যারা আনসর সাহায্যকারী তো সাহায্যকারীদের উচিত যারা হিজরত করে এসেছে তাদেরকে সঙ্গে নিয়ে চলা যখন তারা আসে ইসলামের ছায়াতলে তখন তাদের অনেক কষ্ট পোহাতে হয় তো এখানে আল্লাহ বলছেন তোমাদের মধ্যে দুটো দল যখন সাহস হারানোর উপক্রম হয় তখন কিন্তু আল্লাহ তাদের সাহায্যকারী হিসেবে থাকেন আল্লাহ তালার উপরে মুমিনদের ভরসা করা উচিত একশো তেইশে বলা হচ্ছে ওলাকার বিবাদিদুল্লা হত্যাকুল্লাহ আল্লাহ কুমত আল্লাহ তোমাদেরকে সম্পূর্ণ আলোর সাথে পরিপূর্ণ আলোর সাথে কি করেন সাহায্য করেন আর এই সাহায্যটা যখন আপনি নর মুসলিমদের শিবির থেকে ইসলামের শিবিরে আসবেন তখন সত্যি আপনার অনেক কষ্ট হয় আর যারা আনসার রয়েছে তারা তাদেরকে সাহায্য করে কিন্তু এরা চিন্তা করে যে দুনিয়ার ও সামান সব কিছু নন মুসলিমদের হাতে রয়েছে তো হঠাৎ আল্লাহ এদেরকে কি করেন সাহায্য করেন ফুল মনের সাথে পরিপূর্ণ আলোর সাথে আর পরিপূর্ণ আলো আল্লা রব্বুল আলমিন এই কোরআনের পাঁচ নম্বর সুরা আল এদার আমরা যদি আয়াত নম্বর দেখি পনেরো সেখানে বলা হচ্ছে হে কিতাবধারী কোন তোমাদের কাছে তো আমার রাসুল এসেছে সে তো তোমাদেরকে বিস্তারিতভাবে অনেক বিষয় বুঝিয়ে দিচ্ছে তোমরা কিতাবের মধ্য হতে যা কিছু গোপন করো সে তো তোমাদেরকে অনেক দোষ ত্রুটি প্রায় মাফ করেই থাকে কদযুমিনাল্লাহ নুরুমা কিতাব নিশ্চয় তোমাদের কাছে আল্লাহ পক্ষ থেকে আলো যা একটি লিখিত কিতাব রূপে এসেছে তো এই কিতাবটি যখন আপনি আমি পাই তখন আপনার এবং আমার উচিত কি রহমাতিহী ফিমাউন দশ নম্বর সোরা ইউনুসের আটান্ন নম্বর আয়াতে আল্লাহ আলমিন কি বলে দিয়েছেন তুমি বলে দাও আল্লাহ ফজল তথা দান সামগ্রী তালার আর এ নিয়ে লোকদের উচিত খুব আনন্দ করা। মানুষের মানুষেরা যা কিছু জমা করে সেসবের তুলনায় উনি যে কত উত্তম তা আমাদের মুসলিমদের অনেক এমন ভাই বোন রয়েছে যারা নন মুসলিম সোসাইটি থেকে যখন হিজরত করে আসে তখন তাদের আপন রায় তাদেরকে বিতাড়িত করে আমাদের অনেক ভাই বোন এমন রয়েছে যাদের আপন পিতা তাদেরকে দেখতে পারে না শুধু কোরআন মানার কারণে আর এটি আমার তো আল্লাহ বলছেন আল্লাহ কুমদাস করুন আর আল্লাহ তোমাদেরকে বিবাদঋণ বি মানে অর্থ ফুল সম্পূর্ণ আলোর সাথে তোমাদেরকে আল্লাহ কি করেন হঠাৎ সাহায্য করেন সম্পূর্ণ আলোর সাথে আর তোমরা কিন্তু বড়ই দুর্বল ছিল সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো যেন কৃতজ্ঞ হতে পারো আর একশো চব্বিশে বলা আছে ইস্তাকুল মিনী আলাই উমিদা কুম রব্বকুম বি সালাহাতি আলাফি মিনাল মালাই কাতি মুনজালিন তুমি যখন মুমিনদেরকে বলো তোমাদের জন্য একই যথেষ্ট নয় তোমাদের রবি তিন হাজার ফেরেস্তা দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন যাদেরকে পাঠানো হবে আর একশো পঁচিশে বলা হচ্ছে বালা ইন তসবির ফরহিম হাজা ইউম দিদ কুম রব্বু কুমবি খমসাতিয়া আলাফি মিনাল মালাই খেতি মুসাফিমিন হ্যাঁ নিশ্চয় তা কেন হবে না তোমরা যদি ধীর স্থির ভাবে মজবুত থাকো আর তাক অর্জন করো তাহলে তারা একদম এসে যাবে এভাবে তোমাদের দিয়ে হাজার সাহায্য করবেন এই জন্য যারা বিশেষভাবে আর একশো ছাব্বিশে বলা আছে ওমা জা আল্লাহ ইমি তুলুবুকুমিহমান হাকিম আর আল্লাহ তোমাদেরকে এই সাহায্য এই জন্য করবেন যেন সুসংবাদ পেয়ে তোমাদের মন স্থির হয় সাহায্য সে তো আল্লাহ তালা ছাড়া আর কারোর কাছ থেকে আসে না নিশ্চয় তিনি মহাপরাক্রমশালী ও পরম কৌশলী তো আল্লাহ কি করতে চান আপনাকে আমাকে সহযোগিতা করতে চান যখন আপনি ইসলামের দিকে হিজরত করে আসবেন তো আপনি আলোর মতো বাদ পাবেন আল্লাহ আপনার অভিভাবক হবে কষ্ট হবে কারণ আপনি যে সোসাইটি থেকে এসেছেন সেই সোসাইটির লোকেরা আপনাকে ঘৃণা করবে বদনাম করবে আপনাকে অপমান করবে অসম্মান করবে আপনার বিরুদ্ধে বিভিন্ন রকমের কথা বলবে তো আল্লাহ বলছেন এই কোরআনের চৌত্রিশ নম্বর সোরা সাবা এর পঁচিশ নম্বর আয়াতে কুল্লা তুস আলু না আমা আম্মা না এখানে বলা হচ্ছে পঁচিশে বলা হচ্ছে তুমি বলে দাও আমাদের অপরাধের কারণে তোমাদের কিছুমাত্র জিজ্ঞাসাবাদ করা হবে না আর তোমাদের কাজকর্মের জন্য আমাদেরকেও কোনো প্রশ্ন করা হবে না এখন আমি যদি রবের ইসলামী কিংডমে মুসলিম হয়ে শুধু কোরআনকে মেনে চলি যার নির্দেশ আমরা কোরআনের উনত্রিশ নম্বর সুরা আল আনকাবুতের একান্ন নম্বর আয়াতে পাই আল্লাহ হোসেন আওয়ালা মিয়াকফিহিম মানুষের জন্য কি যথেষ্ট নয় আন্না আনজাল্লা আলাইকাল কিতাব যে আমি তোমার দিকে একটি লিখিত এই গ্রন্থ এই কনস্টিটিউশন নাজিল করেছি ইতুল্লাহ আলাইহিম যা তাদের উপরে পড়ে শোনানো আছে ইন্নাফিজা রহমত নিশ্চয় এর ভিতরে রয়েছে উপদেশ এবং রহমত মুমিন জন্য। তো আপনি যখন শুধু কোরআন মেনে চলবেন তখন আপনার আমার সোসাইটির নন মুসলিম যারা ইবলিস এবং শয়তান মানুষ তারা বলবে শুধু কোরআন মেনে চললে চলবে না শুধু কোরআন মেনে জীবন কাটানো যাবে না তাদের ফলসফা লাগবে তো আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন তিন হাজার ফেরিস্তা দিয়ে পাঁচ হাজার ফেরিস্তা দিয়ে এই ফেরিস্তাগুলির কাজ কি হবে এটি আমরা যদি কোরআনের আয়াত থেকে জানি তাহলে আমরা জানতে পারবো দুই নম্বর সুরা আল বাকার দুইশো সাতান্ন আয়াত থেকে আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই যে আল্লাহ ফুল মনের দিকে কিভাবে নিয়ে যান বিবাদরিন কিভাবে বিবাদরিন আপনার জীবনে আমার জীবনে ঘটে আসুনা আমরা 2 নম্বর সূরা আল বাকারার 257 আয়াত থেকে জেনে নি আল্লাহ বলেছেন আল্লাহু আলিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিন আয-যুলুমাতি লিনূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি লায-যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিয়া খালিদুন আল্লাহ তাদের অভিভাবক তাদের রব ওলি যারা মুমিন তিনি তাদেরকে অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদে নিয়ে আসেন আর যারা কাফের তাদের অভিভাবকভাবক হচ্ছে তাগত তারা তাগুত কি করে কাফেরদেরকে আলোর মতবাদ থেকে অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যায় আর তার ভিতরে তারা উলাইকা সাবুনা রহমফিয়া খালিদুন এই যাতনার ভিতরে তারা চিরকাল থাকে এটি আমরা রবের ইসলামিক কিংডমে দেখতেই পাচ্ছি মুসলমান শিয়া বলেন সুন্নি বলেন সালাফি বলেন এবং অন্যান্য নন মুসলিম বলেন এরা কেউ এক জায়গাতে শান্তিতে নেই মতবাদের দিক থেকে বলেন রাজনীতির দিক থেকে বলেন শান্তিতে অন্তত নেই পাঁচ দশকের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি বিএনপি আজ দুই সালে শান্তিতে আছে এবং যারা বিএনপির সাথে সম্পৃক্ততা ঘোষণা করেছে এর পূর্বে বিএনপির যুগে আওয়ামী লীগ এবং যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা ঘোষণা করেছে তারা কি শান্তিতে ছিল ঠিক এইভাবে যদি চরমনাই জামাত শিবির হেফাজত তরিকত এদেরকে দেখেন কেউ শান্তিতে নেই এমতাবস্থায় সবাই করল হিজিম ফারিহ এদের সকলের কাছে যা কিছু রয়েছে যা কিছু মতবাদের রয়েছে এগুলি নিয়ে এরা কি করছে খুব খুশি করে যাচ্ছে তো আল্লাহ রবুল আলমিন কি বলছেন এদের যাদের কাছে যা কিছু রয়েছে এগুলি নিয়ে কিন্তু এরা খুব খুশিতে রয়েছে أوتوس <applause> الله رب العالمين بوسن منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون الله بوسيلة منيبين اليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين 30 নম্বর সূরা রোমের 31 এবং 32 আয়াত দুটিতে তারি দরবারে রুজু হয়ে তোমরা সবাই আল্লাহ তালা তাকা অর্জন করে চলো আর তোমরা সবাই নামাজ কায়েম রাখো আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে না মিনাল্লাযিনা ফারাকু দীনাহুম কাানু শিয়া কুল্লু হিজমিন মিম্মা লাদাইহিম ফারিহুন 32 যারা নিজেদের জীবন ব্যবস্থায় বিভেদ সৃষ্টি করেছে আর নানান মাসাবে ভাগ হয়ে গেছে প্রত্যেক মাঝাবি তো নিজেদের কাছে যা রয়েছে তাই নিয়ে আনন্দ করছে আর সবার কাছে ধর্মের গ্রন্থ ফলসাফা ফিকা আদিস এইসব রয়েছে আপনাকে এবং আমাকে কি করতে হবে মত অবস্থায় তিরিশ নম্বর সুরা রোমের তিরিশ নম্বর এক মেনে চলতে হবে ফা মজাকা মাকা হানিফা সুতরাং তুমি দিন ইসলামের ব্যাপারে শান্তির ফায়সালার জন্য মুখ তুলে দাঁড়াও একনিষ্ঠভাবে আল্লাহ তালার ফিতরাত গতি প্রকৃতি তো তাই যার উপরে মানব সন্তানকে সাজিয়ে তুলেছেন আল্লাহ তালা সৃষ্টিকে তোমরা রদবদল করবে না এই তো হচ্ছে সরল সহজ জীবন ব্যবস্থা কিন্তু বেশিরভাগ মানুষ তো কিছুই জানে না তো কুল্লা আতুস আলু না আম্মা আজরম নুস আলু আম্মা তা আমালুন চৌত্রিশ নম্বর সুরা সাবা এর পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন বলছেন কুল্লা তুস আলু তুমি বলে দাও আমাদের অপরাধের কারণে তোমাদের কিছু মাত্র জিজ্ঞাসা করা হবে না আর তোমাদের কাজকর্মের জন্য আমাদেরকেও কোন প্রশ্ন করা হবে না আমরা যদি আল্লাহকে অলিমা মেনে নিতে পারি অভিভাবক মেনে নিতে পারি তাহলে আমরা এই আলোর মতবাদের দিকে আসতে পারি আর এই একটি গ্রন্থই শুধু আলোর মতবাদ দেয় এটি চোদ্দ নম্বর সুরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলে দিয়েছেন কিতাব নানজাল্লাহা লিথু খিজানুমাতিল নুর এখন মালাইকা কিভাবে নাজিল হয় একচল্লিশ নম্বর সোরা আমি মাসদাই এর তিরিশ এবং একত্রিশ আয়াত দুটি থেকে আমরা জানব ইন আল্লা দিনা কলুরব আল্লাহ নিশ্চয় যারা বলবে আল্লাহ আমাদের লালন পালনকারী তুমাস্তা কমও তার উপরে একাগ্রতার সাথে যারা থাকতে পারবে তা তাজালু আলহিমা লাইকা ভূপৃষ্ঠের শক্তিসম তাদের উপরে আল্লাহ নাজিল করেন এবং তারা কি বলে আল্লাহ তাও ভয় পেও না অলা তাহানু তোমরা চিন্তাগ্রস্ত হও না

বলবে আল্লাহ আমাদের রব তারপরে মজবুত ভাবে তাতে কায়েম থাকবে তাদের কাছে বিশেষ শক্তিকে আল্লাহ বলছেন আমি পাঠাই তারা বলবে যেন তোমরা ভীত না হও শোকার না হও আর তোমরা জান্নাত লাভে খুশি হও যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে আমি তো তোমাদের বন্ধু পার্থিব জীবনে আর আখেরাতেও আর তোমাদের জন্যই তো সেখানে ওই সব জিনিস রয়েছে যা কিছু তোমাদের মন চাইবে আরও তোমরা যা কিছু চাইবে ক্ষমাশীল দয়ামায়ের রবের পক্ষ থেকে সংবর্ধনার জন্যই তা মজুদ থাকবে তো একাদের পাঁচ হাজার বলেন তিন হাজার বলেন এইভাবে সুসংবাদ আল্লাহ দিয়েছেন তো ফুল মনের সাথে যদি আপনি বিবাদ ঋণের সাথে যদি আপনি নিজের ব্যক্তিত্বকে সম্পৃক্ত করতে চান তাহলে বদরের যুদ্ধের তথা হারবে বদরের থেকে আপনাকে মাইগ্রেশন করে আসতে হবে বিবাদ ঋণের দিকে আর বিবাদরিন কোরআনের ভিতরে এর অর্থ হল ফুল মুন সম্পূর্ণ আলোর চাঁদ চোদ্দ রাতের চাঁদ তো আপনি এই বিধান পেয়ে যাবেন অন্যথায় মানুষেরা বদরের যুদ্ধের জন্য একটি স্থানও তৈরি করে নিয়েছে আর চোদ্দশো বছরের ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিব বিন হাসিমের নামে এই বদরের যুদ্ধ সম্পৃক্ত করেছে তিনশো জনের একটি কাহিনী সেখানে রয়েছে কোরআন এসবের ব্যাপারে কিছুই বলে না কোরআন কখনো ফিজিক্যাল যুদ্ধের কথা বলে না এটি আমরা মুসলিম যারা রয়েছে মেনে চলেছি অন্যথায় যারা ফিল্ডে যে যুদ্ধ করার মতবাদ রাখছে তারা মূলত এই বাইবেলের অনুসারী বাইবেল বলছে আই ক্যাম টু দি আর্থ অন ফায়ার আমি যুদ্ধের আগুন জ্বালাতে এসেছি এবং তারাই মেনে চলেছে এই গ্রন্থকে এছাড়া আরো এর উপগ্রন্থ রয়েছে পুরান বদরের যুদ্ধ নিয়ে কোনো কথা বলে না আর ফিজিকাল যুদ্ধের কথা কখনোই বলে না